আজকের বিষয় হচ্ছে ডেবুক। এই ডেবুক কি জিনিস সেটা আমাকে জানতে হবে। ডেবুক হচ্ছে একটি দৈনন্দিন বই, এটা সাধারণত পার্চেস হতে পারে, পার্চেস ডেবুক হতে পারে, সেলস ডেবুক হতে পারে। চলুন শুরু করাই। ডেবুক ডেবুকটা ব্যাপার হচ্ছে দৈনন্দিন বই। দৈনন্দিন বইটা কি বলে রাখি, এর ডেফিনেশন কি হতে পারে, ধরুন ধারে পণ্য ক্রয় বা বিক্রয়জনিত কারণে কোনো দোকান, ধরো একটা দোকানে হয়তো ধারে লেনদেন হবে, কোনো ক্যাশে নয়, আর স্থায়ী সম্পত্তি এখানে আসবে না। একটা কথা মাথায় রাখবে, ধারে পণ্য ক্রয় বা বিক্রয়জনিত কারণে যেই বইটি এই হিসাবগুলি লিপিবদ্ধ করা হয় তাকে ডেবুক বলবো। ডেবুকের ভাগ আছে, ক্লাসিফিকেশন। ডেবুকে সাধারণত পারচেস ডেবুক হতে পারে, বাংলা মানে হচ্ছে দৈনন্দিন কয় বই, কয় বই। আরেকটা হতে পারে সেলস সেলস ডেবুক, ওকে, দৈনন্দিন বিক্রয় বই। আরেকটা হতে পারে পারচেস রিটার্ন ডেবুক। একটা হবে কি সেলস সেলস রিটার্ন ডেবুক। দৈনন্দিন সরি, এটা কয় ফেরত হবে, কয় ফেরত যেহেতু রিটার্ন করছি, আর এটা দৈনন্দিন বিক্রয় ফেরত বই। আর ব্যাপার হচ্ছে কি পারচেস ডেবুক কাকে বলবো, ধরো আমি যদি কোনো প্রতিদিন যদি কোনো মাল কিনি, মেটেরিয়াল কিনি, সেক্ষেত্রে ধারে কিনি, সেক্ষেত্রে একটি আমার খাতা খুলে গেল দোকানে, কোনো দোকানে যেই দোকানই হোক, প্রতিটা পণ্য কী কী কিনলাম, পণ্যের নাম, ডেট, তারিখ, তার কোয়ান্টিটি, অ্যামাউন্ট ইত্যাদি থাকবে, এগুলো এগুলো সবই থাকবে। এবং তার ডিসকাউন্ট কত হলো, তার ভ্যাট, ট্যাক্স, প্যাকেজিং চার্জেস, তার চার্জেবল এক্সপেন্সেস, বিভিন্ন খরচ সমস্ত অ্যাড করবো, ওরা সেগুলো করবো। আর সেলস ডেবুক দৈনন্দিন বিক্রয় হবে, বই ধারে বিক্রয় হবে যেগুলো, সেগুলো এখানে আলোচনা করা হবে। আর পারচেজ রিটার্ন, ধরুন ক্রয় করেছি, কোনোটা আমার খারাপ হয়ে গেছে, কোনো ড্যামেজ হয়ে গেছে, বা কোনোটা কোনো আমার গুণগত মান খারাপ হয়েছে, কোয়ালিটি খারাপ, সেক্ষেত্রে আমি কী করবো, বইটাকে আমি ফেরত করবো, ওকে, মানে অন্য প্রোডাক্টটা ফেরত করবো, সেক্ষেত্রে এই বইটা খোলা হবে। আবার ধরো কেউ মানে অন্য বিক্রি করেছে, সেক্ষেত্রে যদি ফেরত আসে তার জন্য আবার একটা আলাদা খাতা খুলে হবে, সেটা হচ্ছে সেলস রিটার্ন ডেবুক, যেখানে আমি কোনো প্রোডাক্টের ধরো কতটা পরিমাণ পণ্য আমার ফেরত দিল, তার সমস্ত ট্যাক্স ট্যাক্স যাবতীয় জিনিস আছে সব কিছু এখানে একইভাবে করবো, সেম টু বি সেম। এটা আপনারা পজ করে যদি মানে একটু ঢুকে নেবেন, আমার জায়গাটা খুবই কম তো ঘটে, সেই জন্য আমি এগুলোকে মুছে দিচ্ছি, খালি একটা জিনিস রেখে দিয়ে বাদ বাকি সবাই ইয়ে করছি, এটা আপনারা নোট করবেন। কিছু কিছু বিচার্য বিষয় বলে দিচ্ছে, এগুলো আপনারা লিখে নেবেন। বিচার্য বিষয় বলতে ধরো পারচেজ ডেবুক করতে গেলে এগুলো মাথায় খেয়াল রাখতে হবে, যেমন ধরো বলে দিচ্ছি, নগদে লেনদেন আসবে না, নগদে যদি কোনো লেনদেন করি আসবে না, আর আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি, ক্রয় বা বিক্রয় আসবে না।
নগদ লেনদেন এখানে করবো না, আয় সম্পত্তি ক্রয় বিক্রয় এখানে করবো না, ওকে? এগুলো মাথায় রাখবেন। তাহলে টোটকাটা বা এই যে ছকটা আছে আপনাদেরকে এটা বলছি, আপনারা একটু একটু দেখবেন, অসুবিধা হবে। একটাই এর ফর্মুলা করছি, কিন্তু টাইমটা যদি না বড় হয়, সব লেবুকের ক্ষেত্রে এই ছকটাই হবে, খালি রিটার্ন লেবুকের ক্ষেত্রে একটা কলম বানিয়ে দেবো, সেটা হচ্ছে রিমার্কসের কলম, পরে আলোচনা করে দিচ্ছি। চলুন, এতগুলো ঘর হবে, ঠিক আছে, কলাম হবে। এখানে ডেট লিখবো, ডেট পার্টিকুলার লিখবো, ওকে? এখানে ইনভয়েস নাম্বার লিখবো, মানে চালান নাম্বার, আর এখানে এলএফ লিখবো, আর এই ঘরটা এখন আমি করছিনি, এটা হচ্ছে রিমার্কসের ঘর। এই কলমটা কেবলমাত্র রিটার্নের ক্ষেত্রে যখন বলবো পারচেজ রিটার্ন বা সেলস রিটার্ন, সেক্ষেত্রে এই রিমার্কসের ঘরটা আমি করবো, তাহলে করার দরকার নেই, এমনি শুধু দেবো বলে সেক্ষেত্রে হবে না, ওকে? মাথায় হেডিং নেবো, যদি পারচেস করি, পারচেস বা সেলস, এই হাত থেকেই গেছি, কারণ এটা সবের জন্য একটা সত্যি কাজ হয়ে যাবে। পারচেস সেলস, ওকে, পারচেস রিটার্ন সেলস রিটার্ন লেবুক, ওকে? যখন যেটা হবে যে পারচেস, যে বুকটা লাগ নাম লিখবো, যদি পারচেস লেবুক করি পারচেস লেবুক, যদি সেলস করি সেলস লেবুক, যদি পারচেস রিটার্ন করি পারচেস রিটার্ন, ওকে? আর মাথায় লিখবো ইন দা বুক শপ বলে, মাথায় লিখবো, এটা এখানে জায়গা কম লিখে দিচ্ছি, ইন দা বুক শপ বলে যে কোম্পানি নাম হলো সেই কোম্পানির নাম, ওকে? প্রথম ঘরটা আমার ডেটের ঘর, এখানে আমি ডেট দেবো, যেই তারিখে পণ্যটা কিনবো বা বিক্রি করবো ফেরত দেবো, সেই ডেট এখানে উল্লেখ করবো। আর পার্টিকুলার মানে বিবরণ, কি পরিমাণ পণ্য কিনেছি, কোন দোকান থেকে কিনেছি, ধরুন আমি বলছি এখানে আমি 1 তারিখে মাল কিনলাম, ওকে? ধরুন 2021-এর এপ্রিলের 1 তারিখে মাল কিনলাম, কোথা থেকে না, এক্স লিমিটেড কোম্পানি, এক্স লিমিটেডের কাছে মাল কিনলাম, যাই কি এত মেটেরিয়ালস, একটা যে কোনো একটা মেটেরিয়ালস কিনলাম, আর ধরুন তার কোয়ালিটি এত, ধরুন এত পরিমাণ একটা পরিমাণ দিলাম, এত রেট অফ বলে কত করে তার মানে ইউনিট প্রতি বা যাই হোক পিস প্রতি যাই হোক এটা করলাম, করে সেটা সঙ্গে সঙ্গে আমি অ্যামাউন্টে করবো, সিঙ্গেল প্রথম ফার্স্ট কলমে রাখবো। এরপর কি করবো, সবসময় আমার ট্রেড ডিসকাউন্ট ডিসকাউন্ট লেস করবো, করলাম বক্সের সাথে, এরপর অ্যাড করবো কি, অ্যাড আমি এখানে কি করবো, ভ্যাট অ্যাড করতে পারি, তারপর ধরে নাও আবার অ্যাড কি করতে পারি, আমি যে কোনো ট্যাক্স অ্যাড করতে পারি, আমি যে কোনো ট্যাক্স ধরো জিএসটি আমি অ্যাড করতে পারি, যদি করি এখন জিএসটি তখন আমাকে ছিল দিয়ে দেবো, আমি এখানে কি করবো না, এর সঙ্গে প্যাকেজিং চার্জেস, প্যাকিং চার্জেস, ওকে? এরপর আমি এখানে আর অ্যাড কি করতে পারি, আমি এখানে প্যাকিং চার্জেস, ক্যারেজ, ওকে, ফ্রেট, এক্সেট্রা, এগুলো করবো, এই টোটাল অ্যাডগুলো এখানে করবো, এখানে যা ব্যালেন্সিং হবে ওগুলো আমি করলাম, করার পর আমি কি করবো, এটা ব্যালেন্সিং করে সোজা এখানে চলে যাবে টোটাল, এবার যা হয়েছে টোটাল অমুক দেবো বলে লিখে দেবো,
ওকে যদি আবার অন্য কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে আমি আবার অন্য কোম্পানির নাম দেবো, আবার ডেট ওয়াইজ করবো কি প্রোডাক্ট কিনলাম। আর যদি কোনো পণ্য মেটেরিয়ালস ফেরত আসে সেক্ষেত্রে কি পরিমাণ পণ্য ফেরত আসছে, কেন আসছে, কি কারণবশত ড্যামেজ গুডস, কি প্রোডাক্ট কোয়ালিটি খারাপ, কি কোনো যে কোনো কারণে, সেই কারণটা এখানে লিখবো রিমার্কস, সেটা কি কেমন হচ্ছে রিটার্ন লিখবো। ওকে এইখানে যেমন ম্যানেজ ছিলাম ম্যানেজ করলাম, টোটাল বলে লিখে দিয়ে বা যাই হোক আমি কি লিখবো, টোটাল দেবো মুখ দেবো বলে লিখলাম, আর টোটাল বলে লিখতে পারি। ওকে টোটাল করে দেবো আমি এখানে, করে দেওয়ার পর ম্যানেজ করে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ওকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার পরের ভিডিওটি পরের ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।